পরাজিত অপশক্তির গণতন্ত্রের নামে উদ্দেশ্য প্রণোদিত কর্মসূচি মার্চ ফর ডেমোক্রেসি প্রতিহত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ কেন্দ্রীয় কমিটি। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এই আহ্বান জানান কেন্দ্রীয় কমিটির নেতারা। এ সময় বক্তারা নৈরাজ্য জ্বালাওপোড়া বন্ধ করতে 18 দল নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান। এ কর্মসূচিতে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ মজিদ, অ্যাডভোকেট ইউসুফ হায়দার প্রমুখ।